হাই ফ্রেন্ডস, আই এম মিরাজুল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি একটা বাংলা গানের লিসেন নিয়ে চলে এলাম। তো আজকে যে গানটি লিসেন করব আমরা, গানটির নাম হলো দিলের রানী বাই ছারপোকা ব্যান্ড। দু সপ্তাহ আগে রিলিজ হয়েছে গাইজ। তো কোনো টাইম ওয়েস্ট না করে গানটির কোয়ার্ডস অ্যান্ড স্ট্রামিং প্যাটার্ন দেখে নি। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে অ্যান্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে। মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, আমি বলে দিই, প্রথমে আমি অরিজিনাল কোয়ার্ডগুলো বলবো, হ্যাঁ। তারপরে আমি বিগিনার্সদের জন্য, আমি আছি, যারা আমার বিগিনার্স আছো তাদের জন্য তো আমি ইজি করে কোয়ার্ড করি গাইস, চিন্তা করো না। তো দেখে নাও ফার্স্ট কোয়ার্ড। তো গানটি গিয়েছে এ মাইনার স্কেলে। তো বন্ধুরা, এ মাইনার কোয়ার্ডটা যে দেখতে পাচ্ছ না ভালোভাবে বা জানতে পারছো না, বুঝতে পারছো না যারা, তারা এখানে ডায়াগ্রাম আছে, ফলো করতে থাকবে। যখনই কোয়ার্ড চেঞ্জ করবো ডায়াগ্রামই চেঞ্জ হয়ে যায় গাইস, তো থোড়া ফলো করতে রেখে না গাইস। তো ফার্স্ট কোয়ার্ড এ মাইনার, হ্যাঁ। তো গাইস, এ মাইনার ওপেনও আছে, হ্যাঁ, বা বারও আছে, দেখে নাও বার কোয়ার্ডটা, হ্যাঁ, এ মাইনার। তো বারেই ধরেছে, যদি বার ধরতে পারো অরিজিনাল কোয়ার্ড, বারটা ভালো, বারেই গানটি গিয়েছে। তো ফার্স্ট কোয়ার্ড এ মাইনার, সেকেন্ড কোয়ার্ড জি মেজার, বার দেখে নাও, সরি ডায়াগ্রাম দেখে নাও, জি মেজার। বারে যদি জি মেজার না ধরতে পারো তো ওপেন জি মেজার বাজাও। অ্যান্ড থার্ড কোয়ার্ড এফ মেজার, এফ মেজার গাইস, ভালোভাবে দেখে নাও কোয়ার্ডটা। অ্যান্ড এই তিনটে কোয়ার্ডে যদি গানটি গাইবা তো হয়ে যাবে, কভার হয়ে যাবে, কোনো ব্যাপার নাই। আর দুটো এক্সট্রা কোয়ার্ড, হ্যাঁ, একার সময় ইউজ হয়েছে, হ্যাঁ, যে এক্সট্রা কোয়ার্ড দুটো, হ্যাঁ, একটা ডি ডি মাইনার, ডি মাইনার কোয়ার্ড দেখে নাও, অ্যান্ড সি মেজার। তো এই দুটো কোয়ার্ড ইউজ হয়েছে। তো ফার্স্ট কোয়ার্ড এ মাইনার, সেকেন্ড কোয়ার্ড জি মেজার, থার্ড কোয়ার্ড এফ মেজার, ফোর্থ কোয়ার্ড ডি মাইনার, অ্যান্ড ফিফথ কোয়ার্ড সি মেজার। তো বন্ধুরা, এটা অরিজিনাল কোয়ার্ড ছিল, হ্যাঁ, যারা ব্যান্ডটি যে গানটিতে মানে যেভাবে গেয়েছে, এটা আমি সেই কোয়ার্ডগুলো বলে দিলাম। আশা করি তোমরা যারা সুপার বিগিনার্স আছো, আশা করি জেনে যাবা, কোনো ব্যাপার নাই, কোয়ার্ডগুলো বলে দিলাম। হ্যাঁ, এবার আমি বিগিনার্সদের জন্য আশা করি খুব ইজি করে আমি কোয়ার্ড নিয়ে আসি, হ্যাঁ, তোমাদের জন্য, তো চিন্তা করো না, এবার দেখে নাও। তো বিগিনার্সদের জন্য ক্যাপো তো লাগবেই বন্ধুরা, ক্যাপো পঞ্চম ফ্রেটে বসিয়ে দাও, ক্যাপো অন ফিফথ ফ্রেট, গানটি হয়ে যাবে। এবার স্কেল হবে আমাদের এ মাইনারের স্কেল গাইস, কোয়ার্ডগুলো হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে এবার। তো বন্ধুরা, সেম অপারধি গানটি আমার যে ফলো করেছো, সেম টেকনিক ইউজ হবে, সেম কোয়ার্ড, সেম টেকনিক ইউজ হবে গাইস। তো ফার্স্ট কোয়ার্ড ই মাইনার, দেখে নাও ই মাইনার গাইস, পঞ্চম ফ্রেটে ক্যাপো বসিয়ে ই মাইনার, এখানে ডায়াগ্রামটা। সেকেন্ড কোয়ার্ড ডি মেজার, আশা করি ডি মেজারের ডায়াগ্রামটা দেখে নাও। থার্ড কোয়ার্ড সি মেজার। তো অপরাজিতা গানের যে সেম টেকনিক ইউজ হয়েছে কোয়ার্ডগুলো, সেম এখানেই, হ্যাঁ। তো এই তিনটি কোয়ার্ডে যদি গানটি গাইবা কোনো ব্যাপার নাই, বিগিনার্স যারা আছো আমি ইজি করেই বলি, হ্যাঁ, কোনো জটিলে আমি যাই না, হ্যাঁ। তো ফার্স্ট কোয়ার্ড এ মাইনার, সেকেন্ড কোয়ার্ড ডি মেজার, থার্ড কোয়ার্ড সি মেজার। এবার এক্সট্রা দুটো কোয়ার্ড যদি ইউজ করবা বন্ধুরা, মনে করছো ভালো লাগবে একটা জায়গায় আছে, হ্যাঁ, সেই দুটো কোয়ার্ড হলো এ মাইনার অ্যান্ড জি মেজার। তো আশা করি এই পাঁচটি কোয়ার্ড, ফার্স্ট কোয়ার্ড ই মাইনার, সেকেন্ড কোয়ার্ড ডি মেজার, থার্ড কোয়ার্ড সি মেজার, ফোর্থ কোয়ার্ড এ মাইনার, অ্যান্ড ফিফথ কোয়ার্ড জি মেজার। তো চলো বন্ধুরা, এই গানটির স্ট্রামিং প্যাটার্ন দেখে নিই। তো বন্ধুরা, আমি অরিজিনাল স্ট্রামিং প্যাটার্নটা বলে দেবো, তারপরে আমি ইজি স্ট্রামিং প্যাটার্নটা বলবো। তো অরিজিনাল স্ট্রামিং প্যাটার্ন দেখে নাও গাইজ, এখানে স্ট্রামিং প্যাটার্ন আছে, হ্যাঁ, দেখে নাও। হ্যাঁ, অপরাধী গানের স্ট্রামিং প্যাটার্ন, হ্যাঁ, ডাউন আপ চাকাপ, ডাউন আপ চাকাপ, ডাউন আপ চাকাপ, ডাউন আপ চাকাপ। তো ইজি করে বলছি, ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক। তো বন্ধুরা, যারা চাক বুঝতে পারো না, আমার স্ট্রামিং প্যাটার্নের লিসেনটাই চলে যাবা, নিয়ে চাকগুলো বা স্ট্রামিং প্যাটার্নগুলো শিখে নেবা। ডাউন আপ চাক কাপ, ডাউন আপ চাক কাপ। তো ফার্স্ট স্ট্রামিং প্যাটার্ন এইটাই, হ্যাঁ, খুব স্পিডে গানটি মানে স্পিডভাবে প্লে হয়েছে, খুব দ্রুত গতিতে, হ্যাঁ, তো স্ট্রামিং প্যাটার্নটা খুব স্পিডে চলবে। এইভাবে চলবে, হ্যাঁ। এবার আমি একটা ইজি স্ট্রামিং প্যাটার্ন বলে দিচ্ছি, এটা প্লে করবা, খুব সুন্দর লাগবে গানটিতে, হ্যাঁ, গিটারে। আমি অপরাজিতা গানটির যে স্ট্রামিং প্যাটার্নে বাজিয়েছিলাম সেইটাই, হ্যাঁ।
তো দেখে নাও। ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। তো স্টামিং প্যাটার্নটা দেখে নাও এখানে গাইজ। ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। আশা করি বুঝে গেছো, না বুঝতে পারলে আমার স্টামিং প্যাটার্নের লিসেনটা ভালোভাবে ফলো করবা, শিখে যাবা। হ্যাঁ তো বন্ধুরা, আমি গানটি প্লে করছি। হ্যাঁ, কোয়াড প্রোগ্রেসিভ, এখানে ডায়াগ্রাম, এখানে স্টামিং প্যাটার্নের ডায়াগ্রাম ফলো করতে থাকবা। আর বন্ধুরা যারা অরিজিনাল কোয়াডে বাজাবা, হ্যাঁ আমি একবার প্রোগ্রেসিভ বলে দিই। হ্যাঁ অরিজিনাল কোয়াডে, হ্যাঁ এ মাইনার, জি, হ্যাঁ নিয়ে আবার একটা জি, তারপরে এফ, নিয়ে এ মাইনার। হ্যাঁ এইভাবে প্লে করবা। যারা সুপার বিগিনার্স আছো আশা করি তোমরা বুঝে যাবা। এবার বিগিনার্সদের জন্য আমি প্রোগ্রেসিভটা বলছি গাইজ, বিগিনার্সদের কষ্ট হয়। হ্যাঁ সুপার বিগিনার্সদের একবার দেখে নিলেই কোনো ব্যাপার নাই। এবার বিগিনার্সদের জন্য গাইজ, হ্যাঁ কোয়াডগুলো তো বলে দিলাম, পঞ্চম ফেটেটি ক্যাপ লাগিয়ে কী কী কোয়াড হবে। হ্যাঁ এবার প্রোগ্রেসিভ ফলো করতে থাকবো। আর সরি বন্ধুরা, আমি গানটির ফুল লিরিক্স জানি না, তার জন্য মাফ করে দেবো। বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো এই ভিডিওটাতে যেহেতু আমি হেল্প করে থাকি, তো প্লিজ লাইক করে দেবা। লাইক করলে এটাই হয় আমি কতটা তোমাদেরকে সাহায্য করছি আমি বুঝতে পারি। আর অবশ্যই কমেন্ট করবা, হ্যাঁ কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের পাশে আছি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবা, তোমার ভিডিওর রাইট সাইডে একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে ওটা প্রেস করে দেওয়া, আর পাশে একটা বেল আইকন আছে ওটাও প্রেস করে দেওয়া। তো সাবস্ক্রাইব করলে কী হয় বন্ধুরা, আমি যখনই কোনো নতুন লেসন নিয়ে ফিরে আসি তোমাদের মোবাইলে জলদি করে নোটিফিকেশান চলে যায়। তো তোমরা জলদি করে শিখে নাও, তার জন্য আমি বলি সাবস্ক্রাইব করে দিও। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজ পর্যন্ত এটাই থাক, টাটা, টেক কেয়ার, বাই বাই, ভালো থেকো গাইজ। ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে, অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে, অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে। মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।